আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 5 নম্বর ক্লাসে। তো আমরা গত ক্লাসে এইচটিএমএল সম্পর্কে জেনেছি এবং ট্যাগের ব্যবহার শিখেছি এবং ট্যাগ কি জিনিস সেটাই শিখেছি। লেস দেন গ্রেটার দেনের মাঝখানে যা বসে সেটি ট্যাগ। আপনারা w3schools.com থেকে আশা করি ভালো করে ট্যাগগুলো শিখে নিয়েছেন, কোন ট্যাগ কোথায় ব্যবহার করতে হয় এটা আপনারা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই জানতে পারবেন। আজকে আসুন আমি আপনাদের একটি স্যাম্পল করে দেখাবো। আমাদের ফাইলটি ওপেন করি, ধরুন এটি আমাদের ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজে আমি একটি নিউজ পেপারের নিউজ শো করাতে চাই। ধরুন আপনি একটি নিউজ পেপারে যান, দেখুন প্রথমে বাংলা শো করবেন আমাদের, আমরা প্রথমে ইংলিশ ভার্সনটা ইউজ করব জাস্ট দেখানোর জন্য। দেখুন আমি একটি নিউজ সিলেক্ট করে নেই, সাপোজ এই নিউজের সকল লেখাগুলো, দেখুন এই নিউজের সকল লেখাগুলো আমি আমার ওয়েব পেজে শো করাতে চাই, সেজন্য আমাদের কি করতে হবে? দেখুন আপনি এখান থেকে সকল লেখাগুলো কপি করে নিয়ে আসুন। আচ্ছা, প্রথমে আপনি হেডিংটু কপি করুন। এই হেডিংটু কপি করে আপনি এখানে শো করাতে চাচ্ছেন। তো আমাদের ফাইলে চলে যাই আমরা, আমরা ফাইলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। ওপেন করালে এগুলো কেটে দিই, এখানে পেস্ট করি। দেখুন এটি হচ্ছে আমার নিউজের হেডিং, আমি উপরেগুলো কেটে দিই, উপরেগুলো চলে এসেছে। সাপোজ এটি হচ্ছে আমার নিউজের হেডিং, এটাকে আমি একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখন আসুন নিউজের বাকি অংশটুকু নিয়ে আসি। দেখুন নিউজের বাকি অংশটুকু আমি নিয়ে আসলাম, আপনারা এখানে এনে পেস্ট করে দিন। এখন সেভ করুন, সেভ করলে দেখবেন আপনার ওয়েব পেজে গিয়ে রিলোড দিন। দেখুন আমার নিউজগুলো সম্পূর্ণ চলে এসেছে, কিন্তু আমার নিউজগুলো এই পেজের মতো গোছালো নয়, এখানে যেভাবে গোছালো আছে আমার ওয়েব পেজে সেভাবে শো করছে না। তো এখানে আপনাদের গোছালোভাবে শো করতে হলে ওই ট্যাগগুলো ইউজ করতে হবে। তো দেখুন আমি দুটো ট্যাগ ইউজ করে আপনাদের দেখাই। সাপোজ আপনাদের প্রথমে বোঝাই আমি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হেডিংটু ব্লাড লেটারে করা এবং একটু মানে তুলনামূলক একটু হাইলাইটেড করা। দেখুন এই যে এটা, এটার কথা বলি, এটা হচ্ছে হেডিং, এটা কিন্তু বড় দেখা যাচ্ছে, বড় বড় লেখা। এখন আমি বড় বড় লেখা করতে চাইলে কি করব, দেখুন এখানে গিয়ে আপনি এইচ ট্যাগ ইউজ করবেন, H1, H2, H6 ট্যাগ আছে, আপনার H1 ট্যাগ ইউজ করুন। দেখুন আমি H1 ট্যাগ ইউজ করছি এবং H1 ট্যাগ শেষ করছি, H1 ট্যাগ শেষ করছি। দেখুন এখন সেভ করুন, দেখুন হয়ে গিয়েছে। এখন আপনার সেভ করুন, ব্রাউজারে গিয়ে রিলোড করুন। দেখুন নিউজ পেপারে যেভাবে আছে ঠিক সেভাবেই আমার হেডিংটা বড় হয়ে গেল। এখন দেখুন এখানে অনেকগুলো প্যারা আকারে ভাগ করা আছে, এই যে প্যারা 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 করা আছে, আমি এটাকে 3 ভাগে বিভক্ত করি, মানে 3টি প্যারাই আমি আমার আমি আপনাদের দেখানোর জন্য 3টি প্যারাই করি। দেখুন প্যারাগ্রাফ আকারে করতে হলে কি করতে হবে, আপনি সাপোজ এখানে একটি পি ট্যাগ ইউজ করুন এবং কোথায় আপনি এখানে পি ট্যাগ শেষ করুন। দেখুন পি ট্যাগ শেষ করুন, এটাকে একটু নিচে নিয়ে আসুন। দেখুন পি ট্যাগ ইউজ করলেন, এখন সেভ করুন এবং ব্রাউজারে গিয়ে রিলোড করুন। দেখুন একটি প্যারা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্যারা হয়ে গেছে। এভাবে আমি আরেকটু ভাগ করে নেই, যেমন এখানে একটি পি ট্যাগ দেই,
এবং এখানে শেষ করে দিই। আমি তিনটি করলাম না, কাজটি বড় হয়ে যাবে বিধায়। দেখুন এখন সেভ করুন, এখন ব্রাউজারে গিয়ে রিলোড করুন। দেখুন আমার কিন্তু প্যারা প্যারা হয়ে গিয়েছে। দেখুন এখন নিউজটি দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে, একদম এই নিউজগুলোর মতোই। এখানে আরও প্যারা করেছে, আপনারা চাইলে পি ট্যাগ ইউজ করে আরও বেশি প্যারা করতে পারবেন। দেখুন এভাবে কিন্তু সাজানো রয়েছে। এই ছিল আপনার ট্যাগের কাজ। আপনারা গত ক্লাসে যে ট্যাগ শিখিয়েছি, আপনারা এভাবে ট্যাগগুলো ইউজ করবেন, ইউজ করে একটি লেখাকে সাজাবেন। সুতরাং আপনারা পি ট্যাগ ইউজ করে এভাবে প্যারা প্যারা করে সাজিয়ে লিখতে পারবেন। আপনারা যেখানে পি ট্যাগ শেষ শুরু করবেন, পি ট্যাগ শেষ করবেন, সেখানে একটি প্যারা হয়ে যাবে। এখন আসুন আমি হেডিংয়ের কয়েকটি ব্যবহার আপনাদের দেখাই। যেমন দেখুন এখানে এইচ ওয়ান ট্যাগ আমি ইউজ করেছি। এখন সাপোজ এটুকু আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে আবার পেস্ট করি, এটাকে একটু নিচে দিয়ে দিই। এখানে পেস্ট করলাম। এখন আসুন এই এইচ ওয়ানের জায়গায় আপনি এইচ টু লিখুন, এইচ টু লিখুন, এবং এখানেও এইচ ওয়ানের জায়গায় এইচ টু লিখুন। এইচ টু লিখে ক্লোজ করে দিন। এখন সেভ করুন এবং রিলোড করুন। দেখুন এখানে কিন্তু এটা বড়, এটার থেকে একটু ছোট, আমার হেডিংটা একটু ছোট হয়ে গিয়েছে। এবার আসুন আমি আবার এখানে পুরোটা কপি করে নিই। পুরোটা কপি করার পর এখানে পেস্ট করি। এখন আপনি পর্যায়ক্রমে এইচ ওয়ান এইচ টুর ব্যবহার দেখালাম, এখন এইচ থ্রি ইউজ করুন এবং এইচ থ্রিতে ক্লোজ করুন। এখানে এইচ ফোর লিখুন, এখানে এইচ ফোরে ক্লোজ করুন। এখন সেভ দিন, সেভ দিয়ে রিলোড করুন। দেখুন আমাদের ওয়েব পেজে কিন্তু হেডিং চলে এসেছে আপনার অনেক বড়, একটু বড় তার চেয়ে একটু ছোট, তার চেয়ে একটু ছোট। দেখুন এভাবেই হেডিং ট্যাগের ইউজ করতে হয়। এইচ ট্যাগ মানে হেডিং ট্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারভাবে দেখাচ্ছে হেড ট্যাগ। এখানে আপনারা বিভিন্নভাবে যেখানে যেটা প্রয়োজন সেভাবে আপনারা এইচ ট্যাগটা ইউজ করতে পারবেন। এখন আসুন স্ট্রাকচারে যাই আমরা। আপনার নোটপ্যাড প্লাস প্লাসে এই যে ওয়েব পেজের কাজগুলো যে করলেন, এই কাজগুলো আপনার একটি স্ট্রাকচারের ভিতরে করতে হয়। এই স্ট্রাকচারকে আপনার এইচটিএমএল স্ট্রাকচার বলে। একটি বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন দিতে হয়, তেমনি এই এইচটিএমএল কাজ করতে গেলে এইচটিএমএল স্ট্রাকচারের ভিতরে করতে হয়। আসুন এখন এইচটিএমএল এর স্ট্রাকচারের বিস্তারিত আমরা দেখে নিই। এখন আসুন এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে আমি কাজ করব। বেসিক স্ট্রাকচারটা কি, দেখুন আমি সব লেখাগুলো মুছে দেই। দেখুন এই সকল কাজ একটি স্ট্রাকচারের ভেতরে করতে হয়। যেমন দেখুন আমরা একটি এইচটিএমএল ট্যাগ নিই, এইচটিএমএল ট্যাগ নিলাম এবং ট্যাগ নিয়ে আবার ট্যাগটি শেষ করলাম, এইচটিএমএল। দেখুন ট্যাগটি শেষ করলাম। দেখুন এটি হচ্ছে এইচটিএমএল এর বেসিক একটি ট্যাগ। এখন এটার মাঝখানে দেখুন, এটার মাঝখানে যেমন একটি মানুষের মাথা থাকে, সেইভাবে একটি মানুষের মাথার পরে একটি বডি থাকে। এখন দেখুন এইচটিএমএল এর পর আপনি হেড ট্যাগ টুক নিন, এইচইডি হেড, হেড, হেড ট্যাগ নিয়ে হেড ট্যাগ শেষ করুন। এই হচ্ছে হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। এখন এটার নিচে আপনারা বডি ট্যাগ নিন, বিওডি, বডি ট্যাগ নিন এবং বডি ট্যাগ শেষ করুন, বডি ট্যাগ শেষ করুন। দেখুন বডি ট্যাগ শেষ হয়ে গেল। এখন আপনারা এই বডি ট্যাগের মাঝখানে আপনারা এভাবে নিচে নিয়ে আসুন। আমরা একটু আগে যা কাজ করলাম, এই সকল কাজগুলো আপনার বডি ট্যাগের মাঝখানে করতে হয়। আমরা আগে যেভাবে ট্যাগগুলো ইউজ করে লিখেছি, এভাবে আসলে কাজ করতে হয় না, কাজ করতে হয় একটি বেসিক স্ট্রাকচারে। এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার হচ্ছে এটি, এই প্রথমে এইচটিএমএল, তারপরে হেড, তারপরে বডি ট্যাগ। এখন এই বডির মাঝখানে আমাদের সকল কাজগুলো করতে হবে। যেমন আমি আগে যা করেছিলাম সেগুলো নিয়ে আসি। দেখুন এই সকল সংক্রান্ত কাজগুলো আমরা এই এইচটিএমএল স্ট্রাকচারের ভেতরে নিয়ে নিয়েছি। দেখুন এখন আমি সেভ দেই, সেভ দিয়ে রিলোড করি। দেখুন রিলোড করি, এভাবেই আমার আছে। আগেও যেভাবে ছিল ওভাবে আছে, এখন যেভাবে করেছি এভাবেও আছে। কিন্তু আমাদের রাইট পদ্ধতি হচ্ছে, মানে সঠিক পদ্ধতি হচ্ছে এই এইচটিএমএল স্ট্রাকচারের ভেতরে করা।
তো আশা করি আমি এইচটিএমএল স্ট্রাকচার আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আমি আবার একটু মুছে দেখাই, দেখুন প্রথমে এইচটিএমএল, এইচটিএমএল ক্লোজ, তারপর আপনার হেড, তারপরে বডি, মানুষের প্রথমে মাথা তারপরে বডি থাকে, এভাবে আপনারা এই স্ট্রাকচারটি লিখবেন। লেখার পরে এই বডির ভেতরে আপনাদের সকল কাজ করতে হবে, একটি ওয়েব পেজ ডিজাইন ডেভেলপমেন্ট যা করবেন এই বডি ট্যাগের ভেতরে করতে হবে। আশা করি আপনারা এইচটিএমএল স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার হবেন। এক থেকে চার নাম্বার ক্লাস পর্যন্ত দেখতে যে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আমার গত ক্লাস এবং পরবর্তী ক্লাসের সকল লিঙ্কগুলো পাবেন। লিঙ্কগুলো চেক করে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে, সাথেই থাকুন।